ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা জানি ভারত সরকারের পক্ষ থেকে 19 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত পরিবেশ মাস হিসেবে পালন করা হয়ে থাকে, আর সেই কারণেই আজ আমরা আলোচনা করতে চাই কৃষক বন্ধুদের সুবিধার্থে কৃষিতে পরিবেশ দূষণের কারণ কি এবং তা নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সে বিষয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি ডক্টর ব্রতিন পালকে, যিনি সহ কৃষি অধিকর্তা মৃত্তিকা সংরক্ষণ ও প্রদর্শন পুরুলিয়া। নমস্কার ব্রতিনবাবু। নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আসরে। প্রথমে আপনার কাছে আমরা জানতে চাইব যে কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণ নিয়ে বলতে গেলে প্রথমেই দু তিনটে ভাগে বলা উচিত। একটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনের মাধ্যমে আমরা পরিবেশ দূষণ করি। দু নম্বর হচ্ছে এই যে যত মেশিন, ফ্যাক্টরি, গাড়ি যত চলে আমাদের দেশে, সেখান থেকেও পরিবেশ দূষণ হচ্ছে। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার দরকার আছে কৃষকদের মধ্যে এবং আম জনতার মধ্যে, সেটা হচ্ছে কৃষির মাধ্যমে কিভাবে পরিবেশ দূষণ হয়। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষিতে তিনটে মূল ভাগ আছে। একটা হচ্ছে মৃত্তিকা, যেটাকে আমরা সয়েল বলি, যেখানে ফসলটা আর কি হয়। দ্বিতীয়ত হচ্ছে এই ফসলটা হওয়ানোর জন্য আমাদের দরকার হচ্ছে দূষণহীন বায়ু এবং জল। আচ্ছা, তো এই বিষয়ে আসছিলাম যে পরিবেশ দূষণ বলতে কি শুধুই আমরা মাটিকেই বুঝবো নাকি জল বায়ু দূষণও আছে? পরিবেশের যদি তিনটে কি চারটে হাত আমরা ধরি, তাহলে একটা হচ্ছে লিভিং অর্গানিজম, অর্থাৎ যারা আমরা প্রাণীজ, সেটা হচ্ছে একটা হাত। বাকি তিনটে হাত হচ্ছে মাটি, জল এবং বায়ু। তো কৃষিতে আমরা দেখি যে আমাদের চাষি ভাইদের মধ্যে একটা, বিশেষ করে যারা আমাদের ভারতবর্ষের যে চাষিরা আছেন, সেই চাষি ভাইদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা মাটি পরীক্ষা না করেই আমরা ফসলে কেমিক্যাল ফার্টিলাইজার দিই, অর্থাৎ রাসায়নিক সার দিই। এবং এটাও দেখা গেছে যে প্রবণতাটা হচ্ছে যে নাইট্রোজেন ফার্টিলাইজার বেশি দেওয়া। আচ্ছা, আপনি যে কোনো কৃষককে জিজ্ঞেস করবেন যে সে ফসলের জন্য কি দিয়েছে, সে বলবে আমি ইউরিয়া দিয়েছি নয়তো ডিএপি দিয়েছি। কিন্তু খুব কম কৃষকই আছে যারা মাটি পরীক্ষার ভিত্তিতে তারা পটাশ বা ফসফেট দেয়। আচ্ছা, সুতরাং আমরা যখন দেখি যে একজন কৃষক অন্য কৃষককে যখন দেখছে যে সে এক বস্তা ইউরিয়া দিচ্ছে ফসলে, সে তখন ইচ্ছা প্রকাশ করে যে আমি 1.5 বস্তা দেব, কেউ তাকে দেখে বললো 2 বস্তা দেব। অর্থাৎ অযথাভাবে আমরা নাইট্রোজেন ফার্টিলাইজারটা, রাসায়নিক সারটা বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, এই যথেচ্ছ হারে নাইট্রোজেনের ব্যবহারটা বলছেন ভীষণভাবে ক্ষতি করছে। এটার উদাহরণস্বরূপ আমরা, আমাদের চোখের সামনে আছে যে পাঞ্জাব 1970-80 দশকে গ্রিন রিভলিউশনে, সবুজ বিপ্লবে আমাদের দেশকে এনেছিল। কিন্তু সেই পাঞ্জাবে 1990 থেকে 2000-এর যে এরাটা, এই ডিকেডসে, এখানে দেখা গেছে যে মাটি কিন্তু বন্ধা হয়ে গেছে। কেন? কারণ অত্যধিক মাত্রায় যখন নাইট্রোজেন দেওয়া হয় মাটিতে, তার মোটামুটি 60 থেকে 65 ভাগ নষ্ট হয়। অর্থাৎ নয় জলের, জল দিয়ে নিচে নেমে যায়, নয়তো বাষ্পায়িত হয়ে যায়। তো বাকি যেটা পড়ে থাকে সেইটা কিন্তু আমাদের মাটির নিচের স্তরে, অর্থাৎ মোটামুটি 30 থেকে 50 সেন্টিমিটার স্তরে একটা পুরু আস্তরণ পড়ে যায়, সাদা। এবং সেই জন্য পাঞ্জাব হরিয়ানার মাটিতে দেখা যায় গেছিল 1990-2000 দশকের সময় যে মাটিগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, ধূসর থেকে সাদাটে হয়ে গেছে, এবং একটা হার্ড প্যান লেয়ার তৈরি হয়ে গেছে পাথরের মতো, এবং উৎপাদনশীলতাটা হুড়হুড় করে নামতে শুরু করে, কমে আসছে। সেই জন্যে তখন বিশেষজ্ঞরা এবং আমাদের ভারত সরকার চিন্তা করল যে আমাদের এবার জৈব পদ্ধতিতে যাওয়া উচিত। অর্থাৎ একটা ফসলের যে পরিমাণ খাদ্য লাগবে তার অ্যাটলিস্ট 50% রাসায়নিক হিসেবে দিক আর 50% দিক অর্গানিক হিসেবে। কারণ আমাদের মাথায় সবসময় রাখতে হয় যে আমাদের দেশের এই এত জনসংখ্যা, তাতে খাদ্যটা কোনোভাবেই
কম হলে চলবে না, ঠিক সেইটা প্রোডাক্টিভিটিটা আমাদের সেম রাখার জন্য আমাদের এটা করার দরকার। আচ্ছা, তো আপনি বলছেন যে যথেচ্ছ হারে যে নাইট্রোজেনের ব্যবহার বা অন্যভাবে বলা যেতে পারে রাসায়নিকের ব্যবহার, সেটাকে যদি কমিয়ে আনা যায় এবং সেই জায়গায় ক্রমশ জৈব সারের ব্যবহার, সেটা হয়তো ভূমির ক্ষেত্রে বা মৃত্তিকার ক্ষেত্রে যে দূষণ সেটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও আপনি বলছেন যে ভূমি ছাড়া আর যে সমস্ত দূষণের কথা, সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। একটা বিষয়ে আমার মনে হয় আমাদের কৃষক ভাইদের বা আমাদের সকলের জানা উচিত যে আমাদের যে চাষের জমিতে যে আমরা রাসায়নিক ফার্টিলাইজারগুলো দিই, সেগুলো আমি আগেই কিছুক্ষণ আগেই বললাম যে ফসল মাত্র 30-35% নেয়, বাকিটা কিন্তু নষ্ট হয়। নষ্ট হয় দুই ভাগে, একটা হচ্ছে জলের মাধ্যমে সে নেমে চলে আসে আর একটা হচ্ছে বাষ্পায়িত হয়। এবার প্রথমে আমি বলি যে যেইটা জলের সাথে গড়িয়ে যাচ্ছে সেটা গিয়ে পড়ছে কোথায়? নয় নদীতে, নয়তো পুকুরে, নয়তো কোনো জলজ জায়গায় গিয়ে পড়ছে। তো এই যে ক্রমপর্যায়ে যত নাইট্রোজেন যুক্ত জলটা গিয়ে পড়ছে তত কিন্তু একটা মারাত্মক জিনিস হচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনার কাছে আমরা জানতে চাইবো যে ইউট্রোফিকেশন বলে একটি কথা শোনা যায়, সেই সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বুঝিয়ে বলেন। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে এটা মানে প্রশ্নটা এমন সময় করলেন, আমি বলতে যাচ্ছিলাম যে এই যে সাডেন এনরিচমেন্ট অফ নিউট্রিয়েন্টস, মানে হঠাৎ করে জলজ জায়গাতে বা ওয়াটার বডিজে হঠাৎ করে এনরিচমেন্ট অফ নিউট্রিয়েন্টসটাকেই ইউট্রোফিকেশন বলে। আচ্ছা, এটা আমি যদি কৃষকদের বা আমাদের সকলের স্বার্থে যদি আমি এটা বাংলায় রূপান্তর করি, যে জিনিসটা এরকম যে জলের সাথে সমানে নাইট্রোজেন লেভেলটা বাড়তে থাকে, এবং যখনই নিউট্রিয়েন্ট লেভেলটা বাড়তে থাকে তখন আমাদের কচুরিপানা জাতীয় যে জলজ ইয়েগুলো আছে, উইডগুলো আছে, সেগুলো সাংঘাতিক রকম বেড়ে যায়। আচ্ছা, বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, পুকুরটাকে পুরো বা যে জলাশয়টা সেটা পুরোপুরি ওই কচুরিপানায় ভরে যায়, তাতে কোনো রকমভাবে সূর্যের আলো বা বাতাস ঢুকতে পারছে না জলের মধ্যে। আচ্ছা, আলটিমেটলি কি হচ্ছে, কিছুদিন পরে যে উদ্ভিদগুলো আছে জলের মধ্যে, অর্থাৎ মাছ বা মাছ জাতীয় যে উদ্ভিদগুলো আছে, জলজ উদ্ভিদগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ মরে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমরা বলি অনেক পুকুর মজে গেছে, অনেক জলাশয় মজে গেছে। এই মজে যাওয়াটা বেসিক্যালি নাথিং বাট ইউট্রোফিকেশনের জন্য সেই জলাশয়টা তার প্রোডাক্টিভিটিটা নষ্ট করে ফেলেছে। আচ্ছা, তার একটা কারণ অবশ্যই বড় কারণ হচ্ছে এটা যে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের ব্যবহার জমিতে। তো এই যে সমস্যাগুলো, অর্থাৎ জলের ক্ষেত্রে আমরা দেখছি সমস্যা হচ্ছে বা দূষণ হচ্ছে, মাটি দূষিত হচ্ছে, তো এর থেকে তো মুক্তির উপায় দরকার। কারণ আপনি একটু আগেই বললেন যে প্রোডাকশনকে কোনো মতেই থামানো যাবে না, অর্থাৎ সেটার প্রয়োজন যে হারে রয়েছে সেটা মেটাতে গেলে প্রোডাকশন আমাদের প্রয়োজন আছে, সেই জন্য পরিবেশকেও ঠিক রাখতে হবে। তাহলে নিয়ন্ত্রণ কীভাবে করা যেতে পারে? আমার তিনটে জিনিস বলার আছে, মানে এই তিনটে মূল মন্ত্র হিসেবে কৃষক ভাইরা মনে রাখবেন। প্রথম হচ্ছে, আমি মাটি পরীক্ষা করানো ছাড়া কোনোভাবেই রাসায়নিক সার প্রয়োগ করব না, কারণ আমি যদি নাই জানি যে আমার যে জমিটা আছে বা আমি যেখানে ফসল ফলাচ্ছি সেখানে কী কী পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস বা পটাশ লাগবে, তাহলে আমি মূর্খের মতো আমার টাকা খরচ করে যাব এবং যেটা আমার দরকার নেই হয়তো সেটাই দিয়ে যাব। এক নম্বর হচ্ছে মাটি পরীক্ষা করা, খরচ বাড়লো, লাভ তো পেলামই না, উল্টে হয়তো লোকসান বাড়ছে। সুতরাং আমাকে প্রথম কথা হচ্ছে মাটি পরীক্ষা করতে হবে। দু নম্বর হচ্ছে যে আমি জৈব সার এবং রাসায়নিক সার 50-50 হিসেবে দেব, অর্থাৎ অর্ধেক আমি জৈব সার হিসেবে দেব, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা পাতা পচা সার হতে পারে, সেটা গোবর সার হতে পারে, সেটা নিম খোল হতে পারে, যে কোনোভাবে, আর বাকিটা আমি রাসায়নিক হিসেবে দেব। আর তৃতীয়ত হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করব যাতে আমার যে জমির যে জলটা, প্রথমত তো আমরা জল সংরক্ষণে বলি যে ক্ষেত কি পানি ক্ষেত মে, ক্ষেত কি মিট্টি ক্ষেত মে, অর্থাৎ আমি সয়েল অ্যান্ড ওয়াটার কনজার্ভ করব। সুতরাং আমাকে চেষ্টা করতে হবে যে বান্ডিং করে বা ইয়ে করে যাতে আমার জলটা মাঠ থেকে বেরিয়ে না যায়, যাতে আমার কন্টামিনেশন অফ ওয়াটার বডিজটা কমে যায়। তো এই এর জন্যে দরকার আমাদের সচেতনতা, এর জন্যে দরকার আমাদের নানা জায়গায়
ছোট ছোট করে কৃষক সভা করে তাদেরকে বোঝানো বা সমবায়ের মাধ্যমে তাদেরকে প্রচার করা, বা আপনাদের এইভাবে যেগুলো আমাদের আছে রেডিও বা টেলিভিশন আছে তার মাধ্যমে আমাদেরকে গণমাধ্যমের মাধ্যমে কৃষকদের সচেতনতা করা। আচ্ছা, অবশ্যই কৃষকরা তো সচেতন হচ্ছেনও বা দেখছেন এই সমস্ত অনুষ্ঠান বা নানানভাবে। তো আপনি বলছেন প্রথমত মাটি পরীক্ষার ব্যাপারে আপনি কৃষক বন্ধুদের একেবারে স্ট্রিক্ট হতে বলছেন, যে জায়গাটায় আমরা অনেক সময় অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে অনেক সময় নন, একটা অভিজ্ঞতার ভিত্তিতে তারা সার প্রয়োগ করে যান এবং সেটাই হয়তো সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিবেশ দূষণের ক্ষেত্রে বা মূলত মৃত্তিকা দূষণের ক্ষেত্রে। তো আর কোনো বিষয়ে কি সচেতন হতে বলবেন বা সেই বিষয়ে আপনি কি পরামর্শ কিছু দেবেন? মা অর্থাৎ মাটি অর্থাৎ মা, এবং মাটিকে ভালোবাসতেই হবে। সেই জন্যে আমার আর একটা কৃষকদের প্রতি আবেদন বা চাষি ভাইদের প্রতি আবেদন, সেটা হচ্ছে বছরে একবার যে কোনো ডাল শস্য চাষ করুন নিজের জমিতে। কারণ ডাল শস্য চাষ করা মানেই হচ্ছে আমি জমির উর্বরতাটাকে বাড়িয়ে দেওয়া। কারণ প্রত্যেকটা ডাল শস্যের ফসলের মধ্যে যে শিকড় আছে, সেই শিকড়ে ছোট ছোট গুটি থাকে যেগুলো আমরা ইংরেজিতে নডিউলস বলি, এবং এই গুটিগুলোর প্রধান কাজই হচ্ছে বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করা এবং সেটা মাটিতে মিশিয়ে দেওয়া। সুতরাং আমি রাসায়নিক সার না দিয়েও আমি মাটিটাকে উর্বর করে ফেলছি। সুতরাং একবার সারা বছরে আপনাদের শস্য পর্যায়ে ডাল শস্যে চাষ করুন। আচ্ছা, এটা অনেক সহজভাবে হতে পারে, উৎপাদনও হলো, মাটির উর্বরতাও বাড়লো মাটির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে। সুতরাং সব মিলিয়ে যেটা বোঝা গেল আপনি যেটা বললেন, এতক্ষণ আমরা আপনার কাছ থেকে শুনলাম পরিবেশ দূষণের কারণ এবং সেই দূষণকে নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে আগামী দিনে যদি কৃষিকাজকে সত্যি উন্নতির পথে নিয়ে যেতে হয়, ভালো উৎপাদন পেতে হয় সেক্ষেত্রে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে এবং সহজভাবে সর্বোপরি আমরা জানতে পেরেছি যে কিভাবে ঠিক আমাদের চলতে হবে আগামী দিনে পরিবেশকে ঠিক রাখতে কৃষির ক্ষেত্রে। এই নাও আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার, কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি, মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেবো। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষান কল সেন্টার। বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিশ্বরম্ভা গ্রামের চাষি ভাই পরেশচন্দ্র দাস তার 3 বিঘা জমিতে ওল চাষ করেছেন। ওলের চাহিদা থাকায় এই চাষটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে চাষি ভাইদের কাছে। এই ওল চাষটা চাষি ভাইরা দিন দিন আমাদের এই এলাকায় কিন্তু চাষটা বাড়াচ্ছে। এটা একটা ভালো লাভজনক চাষ। তা এই চাষটা মূলত আপনার মাঘ ফাল্গুন মাসের দিকে এরা বীজটাকে বসায়। এই বীজটা আসে, এর আসল বীজটা, জাতের বীজটা আসে, মাদার সিডটা আসে মূলত মাদ্রাজ থেকে। এই চাষ করে বিঘা প্রতি 40,000 থেকে 50,000 টাকা লাভ করা যায় যদি ফলন ভালো হয়। ওলের বীজ সংগ্রহ করে তাকে শোধন করে চাষি ভাইরা নির্দিষ্ট দূরত্বে বসিয়ে মাটি চাপা দিয়ে দেয়। প্রথমত আমরা ওলটা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ থেকে আরম্ভ করি, ফাল্গুন মাসের শেষ চৈত মাসের 2-1 তারিখে ওল লাগাই। তো ওল লাগানোর নিয়ম হচ্ছে আমরা গর্ত খুঁড়ি নিই, গর্ত খোঁড়ার পরে এক খাবার করে গোবর সার দিই। গোবর সার দেওয়ার পরে ওলটা লাগানো হয়, দিয়ে 2 ধার থেকে মাটি টেনে দেওয়া হয়। 1 সপ্তাহ থাকার পরে ড্রেন ড্রেন করে হয়, ড্রেন জল দিয়ে দেওয়া হয়, ওলটা বেরোয়, সুন্দরভাবে গাছ বেরোইলো,
বেরোনোর পর বৈশাখ মাসের 15 পর থেকে জমিতে মাটি দিতে হবে। এক থেকে দেড় মাসের মধ্যে গাছগুলি গজিয়ে ওঠে, এরপর প্রয়োজন মতো সেচ দিতে হয়। গাছগুলি একটু বড় হলে 10-26 দানা সার জমিতে ছড়ানো হয়। এই সময় মূলত দরকার হচ্ছে জৈব সার, যত বেশি জৈব সার ব্যবহার করা যায় তত ভালো, ওলের ওলটা ভালো থাকে এবং ওলের সাইজটা ভালো হয়। তো চাষি ভাইরা, আমি বলবো চাষি ভাইরা রাসায়নিকটা বেশি ব্যবহার করেন জৈব সারের না পাওয়ার জন্যে। তো জৈব সার যত বেশি ব্যবহার করবে ওলটা কিন্তু ভালো হয়। কিছুদিনের মধ্যেই লকলকে সবুজ পাতা নিয়ে বড় হয়ে ওঠে ওল গাছটি। জৈব সার প্রয়োগে ওলের আকার অনেকটাই বৃদ্ধি পায়। যদি ম্যাড্রাসি ওলের বীজ পাওয়া যায় তাহলে ওলের আকার ও রং ভালো হয়। বাজারে এই ওলের চাহিদা অনেকটাই বেশি। গাছগুলির একটু যত্ন নিলে ওলের ওজন ভালো হয়। যদি 30,000 টাকা খরচ করি বিঘেতে, আমাদের 50,000 টাকা বিক্রি আছে, এটা আমাদের একদম গ্যারান্টি। 5-6 কেজি করে ওল হয়। গাছের গোড়ার আগাছা মাঝে মধ্যেই পরিষ্কার করা উচিত, বিশেষ করে বৃষ্টি না হলে প্রয়োজন মতো জলসেচ করতে হবে ওলের জমিতে। আরও একটা ব্যাপার খুবই জরুরি, যে ওল গাছের পাশ থেকে আরও একটি বা দুটি ওল গাছ বার হলে মূল গাছটিকে রেখে বাকি দুটি গাছকে কেটে ফেলা উচিত, তা না হলে ওলের আকার বৃদ্ধি পাবে না। নিকটবর্তী কালেখাতলা বাজার থেকে পাইকারেরা শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও এই ওল সরবরাহ করে থাকেন। কব বাড়েগা দলহন তেলহন কা ভাও, সবজিয়াঁ দিখায়েঙ্গি কব তক তাও, মসালোঁ কি মন্ডি মে কেসি হ্যায় বয়ান, কব গরমায়েগা গেহুঁ কা বাজার, কহাঁ বিকেগা আচ্ছে ভাও মে ধান, মন্ডি খবর মে এসে হর সওয়াল পর ধ্যান, সোমবার সে শনিবার সুবহ 8 বজে দেখি দূরদর্শন কিসান পর। अरे सुन तो, मुझे क्या सुनाना चाहते हो? जो सुनाओ मेरी सौतन को। किसको? अरे वही तुम्हारा मोबाइल फोन जिसे सुबह शाम दिन रात चिपके रहते थे और कहते थे किसान कॉल सेंटर से बातें हो रही हैं। अच्छा ये बात है? हाँ, क्यों, क्या हुआ, अब बात नहीं होती क्या? अब तो झट से बात हो जाती है। ऐसा क्या? हाँ, अब तो ज्यादा लाइनें और खास तकनीक के कारण खेती के माहिरों से तुरंत बात हो जाती है। और अगर कभी लाइन व्यस्त हो तो अपनी समस्या फोन पर रिकॉर्ड करा दो, वहाँ से फोन आ जाता है और समस्या की हल्का मैसेज भी आ जाता है। ये देखो आ गया। अरे वाह, इसका मतलब इंतजार की घड़ी अब खत्म? हाँ। तभी मैं सोचूं कि आजकल मुझ पर इतना प्यार क्यों आ रहा है। कृषि संबंधी समस्याओं का अपनी भाषा में तुरंत हल पाने के लिए पूरे भारत में किसी भी फोन से हेल्पलाइन नंबर पर संपर्क करें, किसानों का दोस्त किसान कॉल सेंटर। নতুন প্রযুক্তি সকলেরই ভালো লাগে, আমিও আমার ক্ষেত তৈরি করেছি। বীজ বোনা, চাষ করা, ফসল কাটার জন্য ছোট মেশিন নিজের প্রয়োজন অনুযায়ী কিনেছি। আমি আমার ক্ষেতে মেশিনের প্রয়োগ করেছি, তাই কাজ তাড়াতাড়ি আর সহজ হয়ে গেছে। চাষের কাজে মেশিন ব্যবহারের ফলে আমি পেয়েছি ভরপুর ফসল আর খুব লাভ। ছোট মেশিনগুলো তো আমাদের নিজের, কিন্তু বড় মেশিন আমরা গোষ্ঠী বানিয়ে কিনেছি। কৃষক ভাই ও বোনেরা, আপনারাও উন্নত মেশিন আর উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তার সুফল গ্রহণ করুন, নিজেদের আয় বাড়ান আর সমৃদ্ধ হয়ে উঠুন। হয়ে গেছে। আমি ভেবে নিয়েছি আমি তোকে কৃষির ইঞ্জিনিয়ারই বানাবো। নতুন মেশিন, নতুন উপকরণ এলো আপনার দ্বারে, এসব থেকে এখন খুশি আর ফসল তুলুন ঘরে। সহকারিতার বলে বিকাশের জন্য উদ্ধত চরণ মোদের, জনসহকারীর শক্তি এগিয়ে নিয়ে চলেছে আমাদের।
জনে জনে এই ক্রান্তি বিশ্বাস জাগিয়েছে, একসাথে হয়ে সবাই বিকাশের পতাকা উড়িয়েছে। দূরে যেখানে সূর্য উঠে সেই ভূমি থেকে জমি অবধি, হিম শিখরে সেই বরফ থেকে মহাসাগর অবধি, শ্বেত ক্রান্তি হোক হরিত ক্রান্তি বা গ্রাম বিকাশের পথ, একতাই ধর্ম হোক দিন হোক তারাঙ্গার, হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই এগিয়ে চলেছে, সবাই মিলে যখন এই অভিযান চালিয়েছে। কৃষি মন্ত্রণালয় ভারত সরকার দ্বারা জনহিতে প্রস্তুত। তরকারিতে খুব বেশি ঝাল মশলা, কতবার বলেছি যে যতটা দরকার ব্যাস ততটাই দিও। আরে আমি তো এমনটা কখনো সখনোই করি, আর তুমি যে সর্বদা খেতে আজে বাজে কীটনাশক দাও তার বেলায়। ঠিকই তো বলেছে বৌমা, দেখো খেতে ততটাই ওষুধ দিও যতটা দরকার। মনে রেখো কীটনাশক বিষাক্ত হয়, কৌটোতে লেখা তথ্য অনুযায়ী ওষুধ দেওয়া উচিত। প্রথমে ফেরোমন ট্র্যাপ, লাইট ট্র্যাপ, মিত্র কীট, জৈবিক কীটনাশক ইত্যাদি ব্যবহার করবেন। প্রয়োজন হলেই রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন। ওষুধ ছড়াবেন সকালে বা সন্ধ্যায় দস্তানা, মাস্ক আর ফুল হাতা জামা কাপড় পরে। হাওয়ার দিকে ওষুধ ছড়িয়ে দিতে দিতে পেছনে যাবেন। ওষুধের কৌটো, ওষুধ ছড়ানোর যন্ত্র সুরক্ষিত স্থানে রাখুন। এবার কিছু বুঝলে? হ্যাঁ বুঝেছি আমার রানী, এখন আর করবো না বোকামি। ও তোমার জল খাইয়ে গড়িয়ে দিল তো। আবহাওয়ার পূর্বাভাস, এ সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28-30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সর্বনিম্ন 13-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ১৩ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। ১৪ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ, যে সমস্ত কৃষক বন্ধু গম চাষ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, গম লাগানোর 20-25 দিন আগে যদি জমিতে আগাছা দেখা যায় তাহলে জমির আগাছা হাত দিয়ে পরিষ্কার করবেন। জমিতে গম লাগানোর 20-25 দিন পর জমিতে 17.4 কেজি ইউরিয়া প্রতি বিঘা জমিতে প্রয়োগ করবেন এবং হালকা জলসেচ করবেন। যে সমস্ত কৃষক বন্ধু আলু চাষ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, চারা গাছ বার হবার পর জমিতে হালকা জলসেচ করবেন। জমিতে যদি আগাছা দেখা যায় তাহলে আগাছা হাত দিয়ে পরিষ্কার করবেন। যে সমস্ত কৃষক বন্ধু সরিষা চাষ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সরিষা জমিতে মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য জমিতে হালকা জলসেচ করবেন। যে সমস্ত কৃষক বন্ধুরা বেগুন চাষ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই সময় যদি বেগুন চাষে ফল ছিদ্রকারী পোকা দেখা যায় তাহলে সেই অসং ছিঁড়ে ফেলে দেবেন এবং নিম বীজ কানেল একটার 50 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করবেন। যে সমস্ত কৃষক বন্ধুরা ভেন্ডি চাষ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ভেন্ডি চাষে চুষা কীটপতঙ্গ দেখা গেলে নিম তেল 20 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করবেন। NDVI উপগ্রহ চিত্র অনুযায়ী বীরভূম জেলার মাটি পরিমিত রূপে মাঝারি ভেজা অবস্থায় থাকবে এবং চাষি ভাইদের যদি মনে হয় তাহলে জমিতে হালকা জলসেচ করতে পারে। ভোলা মন মন ওরে লোক দেখানো খুঁটি নাটি মন আমার এ নয় তোর সাধনা না 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 এই ভাবের ঘরে চুরি করলে চলবে না
না না না চলবে না, না 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 চলবে না ভাই চলবে না, না 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 ভাবের ঘরে চুরি করলে চলবে না, না 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 ভাবের ঘরে চুরি করলে চলবে না। ওরে করিস না আর আনা গোনা, খ্যাপারে খ্যাপারে আন মোনা হবি না, হায় ভোলা মন ভোলা মন আন মোনা হবি না, না 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 ভাবের ঘরে চুরি করলে চলবে না, না 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 ভাবের ঘরে ওরে ভাবের ঘরে চুরি করলে চলবে না। বাহিরেতে আরমে বরি এ কেমন দোকান দানি, এই বাহিরেতে তাই বাহিরেতে আরম্বরি এ কেমন এ কেমন দোকান দানি দোকান দানি, ওরে মনে ঠকা ঠকি ধার না ধারি, ওরে আমি ঠকা ঠকি ধার না ধারি, মন আমার ঠকা ঠকি ধার না ধারি, ওরে মন বাধ্য করো রসনা, হায় ভোলা মন বাধ্য করো রসনা, ওরে মন ভাবের ঘরে না 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 ভাবের ঘরে চুরি করলে। কৃষি দর্শন আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, কৃষি দর্শন অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন সূচক 731235, অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় nc.ddkishan.shanti@gmail.com।